আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমেনা রহমত, সহকারী শিক্ষক, মডেল একাডেমি দিবা শাখা। আজকের নবম অনলাইন ক্লাসটি শুরু করছি। আমরা সপ্তম অধ্যায় পড়ছিলাম গত ক্লাসে। সপ্তম অধ্যায়ের খনিজ সম্পদ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। তাহলে আজকে আমরা শুরু করব অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে। তাহলে আজকে পড়াটা শুরু করি। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে কিভাবে সূর্য থেকে এবং বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় আমরা একটু দেখি আমাদের আজকের ক্লাসে। আমরা একটু সামনে যাই। এখানে দেখো একটা বড় ছক আছে। এই ছকটা কিন্তু খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ছক। ছকটার টাইটেল হচ্ছে প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার। তাহলে এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের নাম দেওয়া আছে এবং সেই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহারও দেওয়া আছে। তোমরা কিন্তু এই ছকটা তোমাদের জন্য খুব কার্যকরী, কারণ এক পলকে তোমরা একটা ছক থেকেই প্রত্যেকটা প্রাকৃতিক সম্পদের কাজটা দেখে ফেলতে পারছো। মানে পুরো প্যারা ধরে ধরে তোমাদেরকে দেখতে হচ্ছে না, তোমরা জাস্ট একটা ছকের মধ্যে সবগুলো প্রাকৃতিক সম্পদের নাম এবং ব্যবহার কিন্তু তোমরা দেখে ফেলতে পারছো। সুতরাং ছকটা সবাই খুব ভালোভাবে পড়ে ফেলবে। আমরা একটু পড়ি। পানীয় পানির স্রোত, এটার ব্যবহার হচ্ছে পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ও মাছ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন। গতদিন আমরা কিন্তু পড়েছিলাম, তাই না? গতদিন আমরা কিন্তু যে প্রাকৃতিক সম্পদ সেখানে পানি সম্পদের ব্যবহার সম্পর্কে আমরা বলেছিলাম। তাহলে এরপরে দেওয়া আছে একইভাবে বনজ সম্পদ, তার ব্যবহারে আছে নির্মাণ সামগ্রী, কাঠ, কাগজ, আসবাবপত্র। আছে ভূমি সম্পদ, ভূমি সম্পদের ব্যবহার হচ্ছে ফসল উৎপাদন, ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প, শিলা এবং খনিজ। এর ব্যবহার আছে চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গয়না তৈরির উপকরণ। এরপর তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এর ব্যবহার দেওয়া আছে প্লাস্টিক সামগ্রী, পলিথিন, জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার, রান্না করা, তাপ ও বিদ্যুৎ উৎপাদন। বায়ু বা বায়ু প্রবাহে আছে শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের খাদ্য তৈরি, বল ও টায়ার ফোলানো, বিদ্যুৎ উৎপাদন। সূর্যের আলো, এর ব্যবহারে আছে শস্য উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি, বিদ্যুৎ উৎপাদন। এই ছকটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে আসতে পারে যে বায়ু প্রবাহের ব্যবহার লিখো, অথবা খনিজ, শিলা এবং খনিজ পদার্থের ব্যবহার লিখো। এবং এই ছকটা থেকে কিন্তু অনেক ধরনের অবজেক্টিভ প্রশ্ন তোমার আসতে পারে। যেমন অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে ইউরিয়া সার তৈরিতে কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয়, অথবা প্রশ্ন আসতে পারে যে চক তৈরিতে কোন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয়, অথবা মৃৎশিল্প কোন ধরনের প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া যায়। তাহলে এই ছকটার প্রতিটা ওয়ার্ড খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। আমি কিন্তু এর আগে মনে আছে খাদ্য চ্যাপ্টারে বলেছিলাম যে ওইখানে যে ছক গুলো দেওয়া আছে ওইটার প্রতিটা ওয়ার্ড খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক একই ভাবে এই ছকটারও প্রতিটা ওয়ার্ড খুব ভালোভাবে পড়তে হবে, কারণ যে কোনো একটা ওয়ার্ড থেকে হচ্ছে অবজেক্টিভ আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। যেমন নির্মাণ সামগ্রী, প্রশ্ন আসতে পারে যে নির্মাণ সামগ্রী কোন প্রাকৃতিক সম্পদ থেকে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এই ছকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই খুব ভালোভাবে পড়ে ফেলবে। এরপরে আছে যে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের মধ্যে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা ইত্যাদি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে। এছাড়া প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদের মধ্যে যে খনিজ শিলা রয়েছে কয়েকটি খনিজ শিলার নাম লিখো। হ্যাঁ, তাহলে কিন্তু যখন আসবে যে খনিজ শিলার নাম লিখতে যেগুলো হচ্ছে বাংলাদেশে আছে, সেখানে কিন্তু তোমাকে সিলিকন, জিরকন, চুনাপাথর, কঠিন শিলা এই নামগুলো
লিখে দিতে হবে, তাহলে এই প্যারাটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্যারা। এরপরে আমাদের আছে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। উদাহরণ হিসেবে দেওয়া আছে সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এটা, যে প্রাকৃতিক সম্পদ কয় প্রকার ও কি কি, প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক সম্পদ কয় প্রকার ও কি কি, সেক্ষেত্রে তোমার তুমি দিয়ে দিবা যে প্রাকৃতিক সম্পদ দুই প্রকার, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে, সেক্ষেত্রে উত্তরটা দিয়ে দিতে হবে যে যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার ফলে নিঃশেষ হয়ে যায় না, হ্যাঁ মানে এটা এক কখনোই শেষ হবে না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায়, মানে আমি বারবার প্রকৃতি থেকে এই প্রাকৃতিক সম্পদটা পাবো এবং ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন তোমরা একটু উদাহরণগুলো যদি দেখো, যে সূর্যের আলো, সূর্যের আলো কি কখনো এমন হয় যে আজকে সূর্যে আলো আছে, কাল পরশু আমি আর এটা পাবো না? হ্যাঁ, মেঘের জন্য হয়তো একটু অনেক সময় আমাদের সূর্যটা মেঘে ঢাকা পড়ে যায়, কিন্তু আমরা কিন্তু সূর্যের আলো সবসময় পাই, তাই না? এরপর বায়ু, বায়ু ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, তাই না? বায়ু তো আমরা সারা জীবনই পাবো। পানি, উদ্ভিদ, এই সবই কিন্তু আমরা সবসময় পাবো এবং এগুলো এই জন্য হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই যে উদাহরণগুলো এখানে আছে, আমি অনুরোধ করবো উদাহরণগুলো সবাই খুব ভালোভাবে পড়ে ফেলতে, কারণ উদাহরণগুলো থেকে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ কি ধরনের প্রাকৃতিক সম্পদ, নবায়নযোগ্য নাকি অনবায়নযোগ্য। তোমাকে সেক্ষেত্রে উত্তর দিতে হবে যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এরপরে আছে অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে যায় না, ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তাহলে পরীক্ষায় অবজেক্টিভ আকারে যদি আসতে পারে যে নিচের কোনটি হাজার হাজার বছরেও ফিরে পাওয়া যায় না, উদ্ভিদ, পানি, তেল নাকি বায়ু, তাহলে আমাদের উত্তরটা হবে কি, আমাদের উত্তরটা হবে তেল। তাহলে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি, একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং অনেক বছর পর আমরা আবার, অনেক অনেক বছর পর তা আমরা আবার ফিরে পাই, সহজে কিন্তু তা ফিরে পাওয়া যায় না। এখানে যে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা খুব ভালোভাবে উদাহরণগুলো শিখে ফেলবে। তাহলে এখানে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পর্কে আমরা জানলাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্যারা পড়লাম। এরপরে যা দেওয়া আছে, এরপরে আছে আলোচনা, আমাদের দেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তোমরা একটু ভালোভাবে পড়ে এই ছকটা লিখে ফেলবে বাসায়, এটা তোমরা সবাই পারবে আমি আশা করতেছি। এরপরে আমাদের যেটা আছে যে শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আচ্ছা, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য, তোমরা সবাই এটা আন্ডারলাইন করে ফেলো। শক্তি কি? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। শক্তি কোনো বস্তুকে নাড়াতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে এবং আলো ও তাপ উৎপন্ন করতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শক্তি কি, অথবা শক্তি বলতে তুমি কি বুঝো, তখন এটা উত্তর হিসেবে দিয়ে দিতে হবে। এরপর আমরা একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত শক্তি, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সূর্যের আলো। তাহলে কোনটা থেকে কোন ধরনের শক্তি আমরা পাই আমরা একটু ভাবি। আগে যে আমরা পড়েছিলাম পড়া থেকে, যে জ্বালানি তেল থেকে আমরা কি দেখেছিলাম, যে জ্বালানি তেল থেকে আমরা কি পাই, এটাকে আমরা, এটা থেকে আমরা একই সাথে কিন্তু বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি, এই দুই ধরনের শক্তি পাই। এরপর প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কি পাই, তাপ শক্তি পাই, এরপর বিদ্যুৎ শক্তিও পাই। সূর্যের আলো, সূর্যের আলো থেকে আমরা পাই বিদ্যুৎ শক্তি, বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ শক্তি, পানির স্রোত থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এবং কয়লা থেকে তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। আচ্ছা, এটা কিভাবে পাওয়া যায়, আমরা মানে সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, এগুলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তোমরা আপাতত সবাই এখানে একটা ছকটা পূরণ করে ফেলতে পারো এভাবে।
এরপরে যা দেওয়া হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে কোন ধরনের শক্তি পায় তার একটি তালিকা তৈরি করি, কাজকে নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে। আচ্ছা, এটা তোমরা নিজেরাই পারবে। সার সংক্ষেপে আছে, মানুষ শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তাহলে প্রশ্ন আসতে পারে যে শক্তির উৎস বলতে কি বুঝো, উদাহরণ দাও, অথবা শক্তির উৎস কাকে বলে উদাহরণ দাও। সেক্ষেত্রে উত্তরটা তোমরা দিয়ে দিবে যে মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই হচ্ছে শক্তির উৎস। ঠিক আছে, আর উদাহরণটা সবাই ভালোভাবে শিখে ফেলবে। আমরা একটু প্রথম এতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটারে সৌর প্যানেল দেখে থাকি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সৌর প্যানেলের কাজ কি, অথবা সৌর প্যানেল কি ধরনের যন্ত্র, সৌর প্যানেল কোন সূর্যের আলোকে কোন শক্তিতে রূপান্তরিত করে। এভাবে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমরা উত্তরটা লিখে দিবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সৌর প্যানেলটা আমাদের গ্রামে গেলে কিন্তু আমরা প্রায় আমাদের চোখে পড়ে, ইদানিং ঢাকাতেও কিন্তু অনেক জায়গায় এটা দেখা যাচ্ছে যে সৌর প্যানেল হচ্ছে ব্যবহার করা হচ্ছে, এবং খুব এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে বিদ্যুৎ শক্তি পাওয়ার জন্য। কারণ সূর্যের আলোর যেহেতু কোনো এটা নবায়নযোগ্য শক্তি, আমরা প্রতিনিয়ত সূর্যের আলো পেয়ে পাচ্ছি, সুতরাং সূর্যের আলোকে যদি আমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি তাহলে আমি একটা কন্টিনিউয়াস বিদ্যুৎ শক্তির উৎস, কিন্তু কন্টিনিউয়াস বিদ্যুৎ শক্তি কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাই না? একবার নিয়মিত একটা বিদ্যুৎ শক্তি আমি পাই। তাহলে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গ্রামের একটা ছবি। সেখানে হচ্ছে টিনের ঘরের উপর হচ্ছে সৌর প্যানেল লাগানো আছে, এবং সৌর প্যানেলটা হচ্ছে যেদিকে হচ্ছে সাধারণত সূর্যটা সব সূর্যের আলোটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেই দিকেই লাগানো হয়। এবং এর ফলে কি হয়, সারাদিন হচ্ছে সূর্য থেকে আলো নিয়ে সৌর প্যানেল জমা করে রাখে, আর রাতে যখন বিদ্যুতের দরকার হয় তখন হচ্ছে এখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় এবং মানুষ বিদ্যুতের চাহিদাটা মেটাতে পারে। এছাড়াও কিন্তু সৌর প্যানেল ব্যবহার করে আমরা যেটা দেখি যে ইদানিং আমাদের যে গ্রামের বড় বড় জমিগুলোতে পানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সৌর প্যানেল ব্যবহার করা হয়, তাই না? খুব সুন্দরভাবে জমির মাঝখানে মাঝখানে সৌর প্যানেল রাখা হয়, এবং সেখানে হচ্ছে যে জমিতে পানি দেওয়ার জন্য যে প্রচুর পরিমাণে আমাদের বিদ্যুৎ শক্তি আগে খরচ হতো কৃষকদের, সেখান থেকে তারা মুক্তি পায়। তারা এখন সৌর প্যানেল ব্যবহার করে সেই বিদ্যুৎ শক্তির চাহিদাটা কিন্তু তারা মিটিয়ে ফেলতে পারে। তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস আমাদের বিদ্যুৎ শক্তি পাওয়ার জন্য। তোমরা আর একটু বড় হলে তোমরা কিন্তু সৌর প্যানেল এবং সৌর শক্তি সম্পর্কে আরো অনেক বিস্তারিত জানতে পারবে। আপাতত তোমরা এতটুকু জেনে রাখো যে সৌরকোষ থেকে আমরা খুব সহজভাবে সুন্দর সহজভাবে অবিরত বিদ্যুৎ শক্তি পেতে পারি। তাহলে সূর্যের আলো হচ্ছে বিদ্যুৎ শক্তি পাওয়ার জন্য এখন খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে আমাদের কাজ করে, তাই না? এরপর আমাদের যেটা আছে যে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস। তোমরা একটু দাগিয়ে রাখো যে এটা হচ্ছে সম্ভাবনাময় শক্তির উৎস, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ড মিলের টার্বাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। আমি জানি লাস্টের লাইনটা সবাই একটু কঠিন লাগতেছে, একটু কঠিন লাগলো সবাই একটু পড়ে ফেলো যে বায়ু প্রবাহ কি করে, জেনারেটরের সাথে যুক্ত। জেনারেটর হচ্ছে যেটা করে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। তাহলে জেনারেটরের সাথে যুক্ত যে উইন্ড মিলের টার্বাইন, সে টার্বাইনকে ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। আমরা যদি তোমাদের বইয়ের চিত্রে কিন্তু দেওয়া আছে বায়ু প্রবাহ উইন্ড মিলের চরকা বা টার্বাইনকে ঘোরায়। সুন্দর এখানে তিনটা দেওয়া আছে টার্বাইনের ছবি। আমরা যদি আরেকটু সুন্দর একটা ছবি দেখিয়ে দেখো, এটাও খুব সুন্দর সরিষা ক্ষেত, তার মধ্যে বায়ু প্রবাহ টার্বাইন লাগানো আছে, এবং কিভাবে হচ্ছে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে হচ্ছে এখানে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। মানে তোমার যখন বাতাসটা আসবে তখন এই যে টার্বাইন বা চরকা, এই যে চরকা গুলা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রচন্ড বেগে কি হবে, ঘুরতে থাকবে। এগুলা প্রচন্ড বেগে ঘুরতে থাকবে, এবং এগুলা যখন ঘুরতে থাকবে তখন হচ্ছে এটার সাথে সংযুক্ত যে জেনারেটর, সেই জেনারেটর হচ্ছে
বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই পড়লাম, যে সূর্যের আলো আর বায়ু প্রবাহ পর্যন্তই পড়লাম। আমরা পরবর্তীতে আমাদের বাকি যে শক্তির উৎস সেগুলো সম্পর্কে জানবো। আজকের ক্লাসে এতটুকুই পড়া। আমরা একটু বাড়ির কাজে চলে যাচ্ছি। বাড়ির কাজটা আমি বলে দেই, এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের নাম লিখো। 2 নম্বর প্রশ্ন বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের ব্যবহার লিখো। বুঝতেই পারছো যে 1 আর 2 এই দুটো প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে ছক থেকে। কোন ছকটা মনে আছে? এই যে এই ছকটা থেকে তোমাকে 1 আর 2-এর উত্তরটা করতে হবে, প্রাকৃতিক সম্পদ এবং এটার ব্যবহার, এই ছকে দেওয়া আছে। এরপর 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রাকৃতিক সম্পদ কয় প্রকার ও কি কি। বলেই দিয়েছিলাম 2 প্রকার, নবায়নযোগ্য অনবায়নযোগ্য। এরপর নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে উদাহরণ দাও, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে উদাহরণ দাও। বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়? 7 নম্বর প্রশ্ন শক্তি কাকে বলে? 8 নম্বরে শক্তির উৎস কাকে বলে উদাহরণ দাও। 9 নম্বর সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন শক্তির উৎস হিসেবে বায়ু প্রবাহ সম্পর্কে বর্ণনা করো। তাহলে এই 10টার প্রশ্ন হচ্ছে আজকের বাড়ির কাজ। সবাই HW খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবে এবং বাসায় অবশ্যই খুব ভালোভাবে পড়ে ফেলবে। পরীক্ষার জন্য সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। জানো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুত শীঘ্রই, আর তোমরা এটাও জানো যে পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষায় তোমাদেরকে প্রশ্নটা হবে, তোমাদেরকে এটা যেন কি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে 1 মার্কসে, সেভাবে হচ্ছে উত্তর করতে হবে। তাহলে সবাই বাড়ির কাজ লিখে ফেলবে এবং খুব ভালোভাবে পড়ে ফেলবে, আর পরীক্ষার জন্য সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।